নিবাসী। জানো যে আমাদের এই এলাকার অগল বেরামের পেশা কি? এটা হলো আমাদের বংশগত চুল। কিন্তু গত শুক্রবারে কি হইল, আমাদের গ্রামের অগল বেড়া চুলরে পুলিশে ধরে নিছে। যা আজ পর্যন্ত হয় নাই, কিন্তু সেটা কিসের জন্য হয়েছে? আমাকে বউরা আমাদের ধরাই দিছে পুলিশের হাতে। এই জন্য আমি একটা ডিসিশন নিছি যে আমাদের গ্রামের যত বেড়ি মানুষ আছে, মা বোন খালা ফুফু যত বেড়ি মানুষ আছে, সবাই গ্রাম থেকে বাইরে দিব। আমার এই কথার মাঝে সবাই একমত আছে তো? একমত মানে আমার ওই চার পাঁচটা পুরিলে এখানে তার জ্ঞান জ্ঞান করতে থাকে। এই বেড়িয়ে বাইর করতে পারলে আমার সুবিধা। এই বেড়িয়ে বাইর করার কেরকি দিমত আছে? না না আছে, আমার দিমত আছে। আমি বউ সারা থাকতে পারতাম না। এটা কইছ সরকার, আমি একলা ঘুমাইতে পারি না, আমার বোবাই ধরে। আমি ঘুমাইলে বোবাই ধরে আর বউয়ে ওই বোবারে সারাই দেয়। ওই বেটা তুই কি জানিস না আমার একটা সমস্যা? বউর জন্য আমরা যে চুরি করি বেরো তো বাধা দেয়, আবার পুলিশেও কয়ে দেয়। চুরি না হলে তো আবার দুটো বাড়ি হয়ে দেয়। একবার লাগে বাগিয়ে গেছে আমার কোন দোষ আছে? কান্দি কি উদয় উদয় বলছিলাম না, আমি ঘুমাইলে বুবাই ধরে আমারে। এটা তো সে বুবা। হ্যাঁ মানে এটাই কি বুবা? ও এটাই, এটা রাত্রেবেলা আমার ঘরে আসে আমারে চাপাই ধরে, আর আমার বয়স হয় বুবা। বৌতর বৌতর আরে আর আগে বা না, আমাদের বিশাল গ্রাম নতুন জীবন, বেড়িমুক্ত এলাকা, বেড়িমুক্ত দেশ। ঠিক আছে।